নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো করার শাস্তি চাই আর করের ঘটনায় মুখ খুলেন সৌরভ শিক্ষকদের পকেট থেকে মেটাতে হবে মিড ডে মিলের টাকা নয়া নির্দেশিকা ঘিরে তোল রবিবারের মধ্যে না পারলে সিবিআইকে দিয়ে দেবো আরজিকর কাণ্ডে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর উত্তাল ওপার বাংলা পুজোয় কি পদ্মা রেলিশের সাথে পাবে এবারের বাঙালিরা বাংলাদেশ যা বললো অ্যাকাউন্টে জমা পড়তো প্রণামী জ্যোতিপ্রিয় নয়া কীর্তি ফাঁস করলো ইডি চরম বিপাকে ভালো আর কাণ্ডে এমন কথা বলে দিলেন ফিরহাদ মেয়রের কথায় শোরগোল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না করার শাস্তি চাই আর্জিকরের ঘটনায় মুখ খুলেন সৌরভ আর্জিকরের ঘটনাটি নিয়ে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ দোসর রাজ্য রাজনীতিও ইতিমধ্যে ধরা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে তিনি নিজের দোষও স্বীকার করেছেন তবে জনগণের মতে ঘৃণ্য কাজটি তার নয় এর সঙ্গে জড়িত থাকতে পারেন আরও অনেকে পুলিশের তরফ থেকে আগেই জানা গিয়েছিল ভোর চারটের দিকে এই ঘটনাটি ঘটেছিল পুলিশ জানিয়েছে একটা না কাজের ফলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন একত্রিশের মৌমিতা ঘুমিয়ে পড়েছিলেন তিনি আর তারপরেই ঘটে এই ঘটনা সিসিটিভিতে দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেমিনার হলে ছিলেন সঞ্জয় তারপরে সেখান থেকে বেরিয়ে যান তিনি মৌমিতার মৃতদেহের পাশে তারই হেডফোন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ শুধু তাই নয় পুলিশের অনুমান মৃত্যুর পরেও তাকে ধর্ষণ করা হয়েছিল সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ সেখানে একজন ইন্টার্ন ও একজন পিজিটির কথোপকথন শোনা যায় তবে তার কারা জানা যায়নি সেখানে বলতে শোনা যায় এই নৃশংস ঘটনা নেপথ্যে রয়েছে একজন ক্ষমতাশালী ব্যক্তি হতে পারে তিনি আরজি করেরই কর্তৃপক্ষের কেউ তবে এই বিষয় এখনো জানা যায়নি কিছু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে দোষীর ফাঁসি চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মৌমিতার হয়ে বিচার চাইতে রাস্তায় নেমেছে হাজার হাজার ছাত্রছাত্রীরা হাসপাতালের সামনে বিক্ষোভে বসেছে তারা এমতা বসায় নৃশংস ঘটনাটি নিয়ে মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রীতি সংবাদ মাধ্যমে সৌরভ বলেন এটি খুব দুর্ভাগ্যের বিষয় এই ঘটনার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত এই ঘটনাটি সত্যি ভয়ঙ্কর ঘটনা চক্রটি হাসপাতালে ঘটেছে কিন্তু এরকম ঘটনা যেখানে সেখানে ঘটতে পারে তাই আরো নিরাপত্তার প্রয়োজন আছে শহরে সিসিটিভি ক্যামেরার দরকার আছে এটি খুব ভুল খুবই ভুল তিনি আরো বলেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাটা ঠিক নয় পশ্চিমবঙ্গ ভারতের নিরাপত্তা রয়েছে হচ্ছে তবে সেটির দিকে আরো কড়া নজর দিতে হবে এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কড়া শাস্তি চাই প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শিক্ষকদের পকেট থেকে মেটাতে হবে মিড ডে মিলের টাকা নয়া নির্দেশিকা ঘিরে তোলপাড় মিড ডে মিল নিয়ে বিতর্কের অন্ত নেই কখনো খাবারে পাওয়া যায় কীট পতঙ্গ কখনো আবার ওঠে দুর্নীতির অভিযোগ এসব ঘিরে অতীতে বহুবার সরগরম হয়েছে রাজ্য এবার এই মিড ডে মিল সংক্রান্ত একটি নির্দেশিকা ঘিরে কার্যত হইচই পড়ে গিয়েছে গোটা বাংলায় এর ফলে বহু শিক্ষকের টাকা খুঁজতে পারে বলে অনুমান করা হচ্ছে বিদ্যালয় বন্ধ থাকার কারণে মিড ডে মিলের রিপোর্ট পাঠাতে দেরি হয়েছিল এবার সময় মতো হিসেব না দেওয়ার কারণে কলা নির্দেশিকা জারি করা হলো জানা যাচ্ছে বিডিওর কোপে মুখে পড়েছে বহু বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি সাফ জানিয়েছেন এবার প্রধান শিক্ষকদের নিজেদের মাইনে থেকে টাকা মেটাতে হবে সম্প্রতি হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকেই ঘটনাটি ঘটেছে এখানকার কুড়িটি বিদ্যালয় কর্তৃপক্ষকে ভিডিও তরফ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে আসলে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর কারণে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে স্কুল বন্ধ থাকার কারণে রিপোর্ট পাঠাতে দেরি হয়ে যায় বেশ কিছু স্কুল কর্তৃপক্ষের এরপরে চিঠি পাঠান বিডিও গত শনিবার স্থানীয় বিডিও তাপসবাল বিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে সেখানে বলা হয়েছে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা দেওয়া সম্ভব নয় এ বিষয়ে তিনি বলেন প্রতি মাসের এক থেকে ন তারিখের মধ্যে ব্লক মিড ডে মিল সেকশনের রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া আছে বিদ্যালয়গুলিকে বারবার বলা সত্ত্বেও কুড়িটি বিদ্যালয় এই মাসের ন তারিখ অতিক্রম করে যাওয়ার পরেও রিপোর্ট জমা করেনি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রবিবারের মধ্যে না পারলে সিবিআইকে দিয়ে দেব আর জি বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর শুক্রবার আরজিকর কাণ্ডের কথা প্রকাশ্যে আসার পরেই মৃত তরুণী চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার ঘটনার দিনের মাথায় তাদের বাড়ি চলে গেলেন মুখ্যমন্ত্রী জানালেন রবিবারের মধ্যে পুলিশ যদি এই করতে না পারে তাহলে সিবিআই হাতে তদন্ত ভার তুলে দেওয়া হবে এদিন দুপুর একটা নাগাদ সোধপুরে নির্যাতিতার বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী সেখানে নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলেন তিনি এরপর বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেপ্তার করুক রবিবার অব্দি যদি না পারে কারণ ভেতরেও তো অনেকে রয়েছে তাই এই মামলা আমরা আর নিজেদের হাতে না কে দিয়ে দেব। এদিন মমতা বলেন পুলিশ ছিল ছিল সবাই ঘটনা ঘটলো সেটা বুঝতে পারছি এরপরে তিনি বলেন এই ঘটনায় হয়তো ভেতরেরই কেউ আছে নির্যাতিতার পরিবার সেটাই অভিযোগ জানাচ্ছে তবে এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাকে শাস্তি পেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ফার্স্ট ট্র্যাক আদালতে ফাঁসির দাবি জানা হাসপাতালে অতজন নার্স নিরাপত্তা রক্ষী করছিল কিভাবে এমন ঘটনা ঘটে গেল সেটা ভেবে পাচ্ছি না প্রথম যে পরিবারকে ফোন করেছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে উত্তাল ওপার বাংলা পুজোয় কি পদ্মা রেলিশের স্বাদ পাবে এবারের বাঙালিরা বাংলাদেশ যা বলল শেখ হাসিনার পদত্যাগের পর এবার অশান্ত বাংলাদেশ সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতি মুহূর্তেই আসছে নানা ধরনের অশান্তির খবর কিছুদিন আগেই নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই সেই সরকার নিজেদের কাজ শুরু করেছে তবে সব দিক গুছিয়ে উঠতে এখনো কিছুটা সময় লাগবে অন্যদিকে আর কয়েক মাস পর অর্থাৎ অক্টোবরে বাঙালি শারদ উৎসব শুরু হবে এই পরিস্থিতিতে অনেক ভোজন রসিকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্গা পুজোয় কি তাদের পথে পড়বে পদ্মার রেলিশ রবিবার এই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বাংলাদেশের গণমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী ফরিদা আক্তার জানিয়েছেন ইলিশ মাছ আগে পাবে তার দেশের মানুষ প্রতিবছর শেখ হাসিনা দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তার ফলে উৎসবের মরশুমে পদ্মার রেলিশের গন্ধে ভরে উঠতো এপার

অলি গলি শেখ হাসিনা গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন ভারতে হাসিনার ছেলে দাবি করেছেন ইস্তফা দেননি শেখ হাসিনা হাসিনা পুত্রের এই বক্তব্যের পর থেকে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের মৎস্য রপ্তানিকারীরা তারপর জানান এবারের পুজোয় ভারতে ইলিশের পদ্মার ইলিশ রপ্তানির সম্ভাবনা খুব কম তাদের সেই আশঙ্কায় অবশেষে সত্যি হলো মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার রবিবার নিজের দপ্তরে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই সময় তাকে পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক দের প্রশ্ন শুনে খানিকটা বিরক্ত হন ফরিদা তিনি বলেন এত প্রেম কিসের ভারতের সাথে দেশবাসী ইলিশ পাবে না বিদেশে ইলিশ রপ্তানি হবে সেটা হবে না আগে গুরুত্ব দিতে হবে নিজের দেশকে তারপর রপ্তানি করা হবে ব্যবস্থা করতে হবে যাতে দেশের মানুষ সস্তা ইলিশ মাছ পান অ্যাকাউন্টে জমা পড়তো প্রণামী জ্যোতিপ্রিয় নয়া কীর্তি ফাঁস করলো চরম বিপাকে বালু রেশন কাণ্ডে একের পর এক ঝটকা খাচ্ছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মামলাতেই বর্তমানে জেলবন্দি তিনি এবার তার নয়া কীর্তি ফাঁস করল তদন্তকারী সংস্থা ইডি দাবি করা হয়েছে ভগবানের মতো নাকি বালুর অ্যাকাউন্টে জমা দেওয়া হতো প্রণামে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় তেরে ফুড়ে তদন্ত শুরু করেছে ইডি সম্প্রতি এই কাণ্ডে দেগঙ্গার ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান এবং তার ভাইকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা তাদের জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে বলে খবর এই আবহে এবার জানা গেল রেশন কার্ডে নাকি নানান সময় জ্যোতিপ্রিয় অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকতো ইডির দাবি কখনো পাঁচ লক্ষ কখনো দশ লক্ষ আবার কখনো কুড়ি লক্ষ টাকা জমা পড়েছে ব্যাংক অ্যাকাউন্টে সাংকেতিক কিংবা অসম্পূর্ণ নামে জ্যোতিপ্রিয় এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলি জমা করা হতো বলে জানা যাচ্ছে দু হাজার থেকে বাইশ সাল অবধি এই লেনদেন চলেছে বলে অনুমান করা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি নগদের মাধ্যমে টাকা জমা করা হতো বলে দাবি করা হয়েছে এই প্রসঙ্গে ইডির অফিসার বলেন কখনো পাঁচ কখনো দশ কখনো কুড়ি লক্ষ টাকা অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছে এভাবে প্রায় সাড়ে ছ কোটি টাকা জমা পড়েছে যারা এই টাকা জমা করেছেন তাদের অনেকে শুধু নাম রয়েছে পদবি দেওয়া নেই এতদিন মূলত সিন্ডিকেটের দ্বারা কেন্দ্রের ন্যায্য রেশন দ্রব্য খোলা বাজারে বিক্রির তথ্য উঠে এসেছিল ভুয়ো নথি দেখিয়ে রাজ্যের ধান কেনার সহায়ক মূল্য লোপাট হতো তবে এখন দেখা যাচ্ছে এই কাণ্ডের সঙ্গে ছোট রেশন ডিলারেরাও জড়িত যারা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা দিতেন অন্যদিকে আরেক খবর হচ্ছে জিগর কাণ্ডে এমন কথা বলে দিলেন ফিরাদ মিয়ারের কথায় সোরগোল শিরোনামে আর কর হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত কেঁপে গিয়েছে গোটা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এনকাউন্টার দাওয়ায়ের কথা শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার এই নিয়ে মুখ খুলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম শহর কলকাতার নামি হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তার প্রশ্নে মুখে এসে দাঁড়িয়েছে জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ এর মাঝে এই ঘটনার নিয়ে প্রতিক্রিয়া দিলেন কলকাতার মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরাদ বলেন ক্রিমিনাল ক্রিমিনালের কাজ করেছে শাস্তি দিতে যাতে অন্য ক্রিমিনাল এমন কাজ করার সাহস না পায় সেটা নিশ্চিতভাবে প্রশাসন এবং আদালতের দেখার কথা এরপর চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মুখ খোলেন ফিরহাদ মেয়ার বলেন তার কন্যাও একসময় জুনিয়র ডাক্তার ছিলেন কর্মবিরতির মাধ্যমে মানুষের ক্ষতি করা যায় তবে এর মাধ্যমে কিছু অর্জন করা যায় না বলে দাবি করেন তিনি এদিন অন্যায়কারী শাস্তি পাবেন বলেও জানান ফিরা তিনি স্পষ্ট বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করতে দেন না এবং অন্যায় করলে তার শাস্তি দৃষ্টান্তমূলক হবে যেটা আমরা কামদুনিতে দেখেছি আর জিকর কাণ্ডের অপরাধীও যে বিরাত পাবে না তা কার্যত এদিন স্পষ্ট করে দেন রাজ্যের মন্ত্রী